বন্ধুরা, আজকের এই দিনটি শাস্ত্র মতে সর্বশ্রেষ্ঠ দিন ও শুভ একটি দিন, মহাদেব ও পার্বতীর কৃপা লাভের জন্য। এই শুভ দিনে আপনারা কিছু করুন বা না করুন, অন্তত পক্ষে আজ রাতে শুতে যাবার আগে ঝাঁটা বা ঝাড়ু বাড়ির এইখানে রাখুন, দেখবেন আপনি কেমন রাতারাতি কোটিপতি হয়ে উঠবেন। এতে মহাদেবের কৃপা লাভ হবে এবং অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে এবং মা লক্ষ্মী সেখানে বিরাজ করেন। বন্ধুরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এই রকম সনাতন ধর্মে গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন বন্ধুরা, আগামী কিছুক্ষণ সময় ধরে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যটি জেনে নিন। আশা করছি এই তথ্যটি আপনাকে অবশ্যই সমৃদ্ধি করবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে মহাদেবের নামটি একবার হলো লিখে যাওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই ঝাড়ু বা ঝাঁটার ব্যবহার করা হয়, কিন্তু বাস্তুশাস্ত্রের মতে এই ঝাড়ু বা ঝাঁটা যদি সঠিক জায়গায় রাখা হয় তবে সংসারে কোনোদিনই অভাব অনটন দেখা দেয় না ও পরিবার থাকে রোগ মুক্ত। আমাদের প্রত্যেকেরই বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজন রয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রেই পরিশ্রম করার সত্ত্বেও যথার্থ পারিশ্রমিক পাওয়া যায় না, ফলে সংসারে অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয়। কথায় বলে ঝাড়ু হলো মা লক্ষ্মী স্বরূপ। বাস্তুশাস্ত্রদের মতে ঘর বাড়ি অপরিষ্কার থাকলে সেখানে ঝগড়া বিবাদ কলহ আর্থিক অনটন ও নানান রকম রোগ ব্যাধি লেগেই থাকে, কিন্তু ঘর বাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে সর্বদাই মা লক্ষ্মী সেখানে বিরাজ করেন। তাই বাড়িঘর সবসময় পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। ঘর বাড়ি পরিষ্কার রাখার জন্য বেশ কয়েকটি নিয়ম বিধি মেনে চলা যায়, সেই ক্ষেত্রে গৃহস্থ বাড়িতে বেশ সুফল আসে। ঘর বাড়ি পরিষ্কার করার অন্যতম উপকরণ হলো এই ঝাড়ু, এই ঝাড়ু বা ঝাঁটা। বন্ধুরা, এই ঝাড়ু বা ঝাঁটার যদি আপনারা কয়েকটি নিয়ম মেনে চলেন বা ঘর দর পরিষ্কার করা যায় তাহলে কখনোই ঘরে টাকা পয়সার অভাব হবে না এবং নিত্য রোগ ব্যাধি থেকেও আপনারা মুক্তি পাবেন, পরিবারের সকল লোকজন। তাই এইবার জেনে নেওয়া যাক, বাড়িতে ঝাড়ু ব্যবহার করলে গৃহস্থের বাড়িতে সুফল আসতে পারে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি এখনো পর্যন্ত সনাতন পরিবারে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। আশা করি এই ভিডিওটি থেকে আপনি অনেকখানি উপকৃত হবেন। আর এই ভিডিও থেকে আপনি যদি কোনো রকম উপকৃত হন তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি এখনো পর্যন্ত আমাদের সনাতন পরিবারের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখুন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। যাই হোক বন্ধুরা, বাস্তু বিশেষজ্ঞদের মতে ঝাড়ু বা ঝাঁটা কখনোই সদর দরজার সামনে রাখা উচিত নয়। ঝাড়ু বা ঝাঁটা এমন জায়গায় রাখা উচিত যাতে বাড়িতে ঢোকার সময় তা লোকের চোখে না পড়ে। সেক্ষেত্রে ঝাড়ু বা ঝাঁটাটিকে যদি একটি কাপড় দিয়ে ঢেকে রাখা যায় তাতে অনেকটাই সুফল মেলে। ঝাড়ু বা ঝাঁটা কখনোই দাঁড় করিয়ে রাখা ঠিক নয়, সব সময় খেয়াল রাখতে হবে ঝাড়ুটি যাতে শুইয়ে রাখা যায়। সেই ক্ষেত্রে মা লক্ষ্মীর কৃপা গৃহস্থের ওপর সদা সর্বদা বজায় থাকে। জ্যোতিষীদের পরামর্শ অনুযায়ী কখনোই অত্যন্ত পুরানো ভাঙা ঝাড়ু বা ঝাঁটা কখনোই ব্যবহার করা উচিত নয়, কারণ এই পুরানো ভাঙা ঝাড়ু বা ঝাঁটা কখনোই ঘর দোয়ার নিখুঁতভাবে পরিষ্কার করতে পারে না, ফলে মা লক্ষ্মী
অত্যন্ত রুষ্ট হন এবং সেই গৃহ থেকে ছেড়ে চলে যান। তাই মা লক্ষ্মী যাতে সর্বক্ষণ বাড়িতে বিরাজ করেন তার জন্য নিয়মিত সময় অনুযায়ী ঝাড়ু বতলানো অত্যন্ত প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ। বন্ধুরা, বাস্তু বিশেষজ্ঞ জানাচ্ছে যে শোবার ঘরে কখনোই ঝাড়ু বা ঝাঁটা রাখা উচিত নয়। এতে স্বামী স্ত্রীর মধ্যে কলহের সৃষ্টি হয়, দুজনের দূরত্ব বাড়ে, সংসারে নানান সমস্যার সৃষ্টি হয়। তাই নিজেদের মধ্যে শান্তি বজায় রাখতে কখনোই শোবার ঘরে ঝাঁটা বা ঝাড়ু রাখা উচিত নয়। যেহেতু ঝাঁটা বা ঝাড়ু মা লক্ষ্মীর স্বরূপ, তাই রাতের বেলায় কখনোই ঝাড়ু দেওয়া উচিত নয়। আর রাতে ঝাড়ু দিলে সৌভাগ্য বাড়ি থেকে বেরিয়ে যায়। তাই বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সূর্যাস্তের আগেই ঘর নিখুঁতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া উচিত। এতে মা লক্ষ্মী অত্যন্তই সন্তুষ্ট হন এবং ঘরে কখনোই আর্থিক অনটন দেখা দেয় না। বাড়িতে ঝাড়ু দেবার পর ঘর মোছার জলে কিছুটা লবণ মিশিয়ে তা দিয়ে ঘর পরিষ্কার করলে বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি বেরিয়ে যায় এবং পজিটিভ এনার্জি আসতে থাকে। আপনারা প্রতিদিন সকালে জল এবং ঝাড়ু দিয়ে বাড়ির সদর দরজা ধুয়ে ফেলা উচিত। এতে অতিরিক্ত পরিমাণে সৌভাগ্যের দেখা মেলে। বন্ধুরা, ঝাড়ু যখন কিনবেন তখন যদি আপনারা একসাথে তিনটে ঝাড়ু কেনা যায় সেক্ষেত্রে আপনাদের কিন্তু সৌভাগ্য লাভ অবশ্যই হবে। আর সেটি যদি শনিবার দিন হয় তাহলে অত্যন্তই মঙ্গলজনক হবে বলে বিবেচনা করা হবে আপনাদের জন্য। এছাড়াও রাতে শুতে যাওয়ার সময় সদর দরজা বন্ধ করে বাড়ির ঝাড়ু আড়াআড়িভাবে দরজার সামনে রেখে দেওয়া যায়, তাহলে বাড়িতে কোনোভাবে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না। ফলে গৃহস্থ বাড়িতে অত্যন্ত সুখ ও স্বাচ্ছন্দ্যে ভরে ওঠে, পরিবারের প্রত্যেকটি সদস্য রোগ থেকে মুক্ত থাকে। প্রতিটি উপাচারই নিজস্ব বিশ্বাসের উপর মেনে করা উচিত, তবেই সুফল পাওয়া যায়। তবে বন্ধুরা, বিশেষজ্ঞদের মত অনুসারে শুধুমাত্র এই উপাচার পালন করেই কিন্তু অর্থাভাব কাটে না, এটা আমরা সকলেই জানি। এরপরেও মানুষের পরিশ্রমটাও অত্যন্ত প্রয়োজনীয় বন্ধু। তাই এই যে লৌহ উপাচার, এগুলো আমরা মানি আমাদের সৌভাগ্যের বৃদ্ধির জন্য। তাই পরিশ্রমের সাথে সাথে এই উপাচারগুলি বিশ্বাসের সাথে মানলে নিশ্চিতভাবে আপনাদের মঙ্গল হবে। এমনিতেই কথায় আছে, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। তাই বন্ধুরা, এটি বিশ্বাসের সাথে এইভাবে মেনে চলুন, আপনারা উপকৃত হবেন, আমিও হয়েছি। এই ঝাড়ু যদি এইভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে। আর বন্ধুরা, দেখবেন পরিবারের সকল। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। এবং বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। দেখা হবে সনাতন পরিবারে নতুন একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।